Assalamualaikum. Alhamdulillah, alhamdulillah, kafa wassalamun ala ibadihi alladhi nastafa amma ba'd. Fa'uz billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Idhas samaa'un fatarat wa idhal kawaakibun tatharat wa idhal biharu fujjirat wa idhal quburu busirat. Alimat nafsum ma qaddamat wa akhar wa ila madiyan akhar. Fa'uz billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ya ayyuhal ladhina amanu hal adullukum ala tijara tunzikum min azabin alimin tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillah. Wa ila madiyan akhar. Fa'uz billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbu wa ma tunfiqu min shay'in fa inna Allaha bihi alim. Wa ila madiyanak. Fa'uz billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Qul illahumma malikal mulki tutil mulka man tasha وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ إِلَى آخِرِ الْآيَةِ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ عَلَّمَهُ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالتَّسْلِيمُ الدُّعَاءُ مُكْفُو الْعِبَادَةِ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের ওলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নাসি মায়েরা এবং বোনেরা সবাই, আল্লাহর কৃপা আল্লাহর ভালোবাসা আমাদের সকলকে হাজির করেছেন। আল্লাহর শুকর আদায় করে সকলের হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাই গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রথমে একটা কথা বলে নিই, আমার ডায়েরিতে মেদিনীপুরের দাওয়াত খুব কম, হাওড়ার দাওয়াত খুব কম, আমি খুব কম নিই। তার কারণ একটাই, আপনারা রাত আটটায় আসবেন, রাত নটায় স্টেজে ঢুকবেন, এখন নটা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আপনারা প্যান্ডেলে নেই। আর আমি কালকে মুর্শিদাবাদে ছিলাম, এতক্ষণ আমার বায়ান চলছে, নটায় চেপেছি এগারোটায় ছেড়েছি, কুড়ি হাজার শ্রোতা। বললে হয়তো আপনাদের অবিশ্বাসও লাগবে, যারা মিডিয়াওয়ালা আছে তারাও জানে, মুর্শিদাবাদে রাত এগারোটায় জলসা শেষ আর আপনাদের এগারোটায় শুরু, সারা রাত রাত তিনটে পর্যন্ত চাড়ালো, দিয়ে ফজরের নামাজ কাজা, বক্তাও মার খাবে শ্রোতাও মার খাবে। ইসলাম সুন্দর, উদারতায় পরিপূর্ণ। সবাই একটা একটা করে কোরআন হাদিস থেকে বলবো, আমরা সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। আমরা মানুষ তো, আল্লাহ মানুষকে নিসিয়ান থেকে ইনসান নিয়ে এসছে। মানুষ মানে হচ্ছে ভুলে যাওয়া, ভুল করবে সে মানুষ, ভুল হবে না ফেরেশতাদের, তখনই ভুল করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর আল্লাহ হচ্ছেন এত বড় দয়ালু, এত বড় নিজের বান্দার প্রতি এত দয়া করেছেন, পৃথিবীর কোনো মা কোনো স্ত্রী তার স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, প্রেম প্রেমিকার প্রতি, প্রেমিকা প্রেমিকের প্রতি, কেউ কারোর প্রতি অতটা দয়া করতে পারে না। আমার আল্লাহ নিজের বান্দার প্রতি যতটা দয়া করেছেন,
প্রথমে আল্লাহর একটা দয়া শুনিয়ে দি। আমরা যদি আমাদের পরিবারে কোনো ভুল করি, একটা ভুলের জন্য আমাদের বাবা হয়তো মারে, বাচ্চাকে মারে না, মারে না, হয়তো বাম্মা বকে, একবার নয় অনেকবার বকে, একটা ভুল করলে মা বকে, বাবা বকে, অনেক কথা শোনায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন কেমন দয়ালু। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون আল্লাহর ভাষা এটা। আল্লাহ নবীজিকে বললেন আমার দয়া শুনো আমার বান্দার প্রতি, যখন মানুষ কোন একটা গুনার কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটাই মাত্র গুনাহ লেখি, আর যখন কোন আমার বান্দা একটা ভালো কাজ নেকির কাজ করে আমি একটার বদলে দশটা নেকি দান করি। বল সুবহানাল্লাহ। একটা পাপ কাজ করবেন আল্লাহ একটাই পাপ লিখবেন, কিন্তু বান্দা যখন একটা কোনো ভালো কাজ করে আমি আল্লাহ দশটা নেকি তার নামায় আমলে লিখে দিই। আল্লাহ পৃথিবীর মধ্যে অত দয়ালু পৃথিবীর কেউ হতে পারে না, আমার আল্লাহ নিজের বান্দার প্রতি এতটা দয়ালু। ওই জন্য আজ থেকে নিয়ত করেন সবাই আমরা ভালো হব, বলুন ইনশাআল্লাহ। ইসলাম এত সুন্দর, আমি আজকে আপনাদেরকে ইসলামের উদারতা বুঝাবো, ইসলামের সৌন্দর্যতা বুঝাবো, ইসলামের কৃতিত্ব বুঝাবো। আমাদের জলসা যে সমস্ত আশেপাশের অমুসলিম ভাইদের কানে যাচ্ছে তিনাদিকে ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। যারা আমাদের অনেক অমুসলিম ভাই ইসলামের সত্যকে জানার জন্য, নবীজির আদর্শকে জানার জন্য আমাদের মজমায় আসবে, তাদেরকে আমরা স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো, সাদরে গ্রহণ করব ইসলামের সত্যকে জানার জন্য। ওই জন্য আমার ভাই আজকে যে আমি আলোচনা করব, আমার এক নম্বর আলোচনার পয়েন্ট হচ্ছে যে মুসলমান আল্লাহ তাআলা এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ দিয়ে পাঠালেন। এই কোরআন, কোরআনটা কেমন কিতাব, এর মধ্যে আল্লাহ কি কি দিয়েছেন, গোটা পৃথিবীর যত ভান্ডার আছে আল্লাহ সব কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। আবিষ্কার, বৈজ্ঞানিকরা অনেক কিছু জিনিস আবিষ্কার করছে। আবিষ্কার মানে অনেকজন মনে করে সৃষ্টি, আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আল্লাহ যেদিনে দুনিয়া তৈরি করেছেন সব ভান্ডার এই দুনিয়ায় দিয়েছেন, মানুষ গবেষণা করতে করতে তার ব্রেনের দ্বারা খুঁজতে খুঁজতে যখন কোনো জিনিসকে খুঁজে পাওয়া যায় সেটার নাম হচ্ছে আবিষ্কার। খুঁজে পাওয়ার নাম আবিষ্কার, সৃষ্টির নাম আবিষ্কার নয়, সৃষ্টিকর্তা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, বাকি পৃথিবীতে সৃষ্টিকর্তা কেউ নাই। আবিষ্কার কারক অনেকজন আছে, যার জ্ঞান আছে আল্লাহ কার দ্বারা আবিষ্কার করাবেন, খুঁজে পাবেন কেউ জানে না। এই প্রথমে পৃথিবীতে এলাপথিক চিকিৎসা ছিল না, ছিল এলাপথিক চিকিৎসা ছিল না, আয়ুর্বেদিক ছিল, তারপরে হেমাপথিক এসছে, সেটা থেকে কনভার্ট করে এলাপথিক এসছে, আর ওই গাছগাছড়া থেকে উন্নত হতে হতে মানুষ আবিষ্কার করতে করতে খুঁজে পেয়েছে। আবিষ্কার মানে সৃষ্টি নয়, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ওই জন্য আমার ভাইজান যারা বাইরে ঘুরছেন আমি তাদেরকে অনুরোধ করব, অনেকজন মনে মনে করবেন আমি চায়ের দোকানে বসে আওয়াজ শুনতে পাচ্ছি, আপনি গাছের নিচে বসে শুনতে পাবেন, বাড়িতে বসে শুনতে পাবেন, সত্যিকারই শুনতে পাওয়া যায়, অনেক দূর মাইক দেওয়া আছে, আছে না নেই, চায়ের দোকানেও শুনতে পাওয়া যাবে। কিন্তু চায়ের দোকানে বসে যদি কেউ বায়ান শুনে, সকালবেলায় বাড়িতে গিয়ে ভোরের বেলায় ফজরের নামাজ পড়ে মৌলবিকে গালি দেবে, বলে হুজুরকে গাল দে, কেন জানে, ধরেলেন একটা জালসাই একজন একদল লোক চায়ের দোকানে বসে বায়ান শুনছে, এরা বায়ান শুনতে শুনতে দেখলো হুজুর তখন বায়ান করতে শুরু করেছেন তায়াম্মুমের মাসলা। তো হুজুর বায়ান করলে তখনকার যুগে নতুন মাটির হাঁড়িতে তায়াম্মুম হতো, তো এই তায়াম্মুম করতে করতে কি বুঝলি, এই তায়াম্মুমের বায়ান করতে করতে হুজুর বায়ান করেছে তোমরা সবাই মাটির হাঁড়িতে তায়াম্মুম করবে, মাটির হাঁড়িতে, নতুন মাটির হাঁড়ি বলেছে। সে কিন্তু চায়ের দোকানে শুধুমাত্র শুনেছে মাটির হাঁড়ি, আগে মাটির হাঁড়িতে রান্না হতো না,
এবারে এসছে জলসা শুনে ফজরের সময় বিবি উঠিয়েছে চলো নামাজ পড়তে যাও নাম জলসা শুনে এলে ই মনে মনে চিন্তা করলো আমি তো হুজুরের বায়ান শুনেছি এত যখন শীতকাল এত ঠান্ডা কষ্ট হচ্ছে তাহলে আমি তায়াম্মুম করে নি এ হাড়ি বউ রান্না করে হাড়ি রেখেছিল মাটির হাড়িটা কালি হাড়ি রেখেছে ই শুনেছে মাটির হাড়ি নতুনটা শুনে নি অন্ধকারে গিয়ে ওই হাড়িতে হাত মেরেছে চালিয়েছে তায়াম্মুম মুখ ফুল কালো নামাজ পড়তে গেছে যেমনি সালাম ফিরেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ই যখন এইদিকে মুখ ফিরিয়েছে বাঁ দিকে যে ছিল সে বলে ওরে বাবা রে ভয় খেয়ে গেছে সে বলে কি ব্যাপার তুই লাফালি কেন বলে তোর মুখটা দেখেছিস বলে কেন আজকে আমি তায়াম্মুম করেছি কালকে হুজুরের বায়ান শুনেছি বলে আয়নায় গিয়ে মুখ দেখ এ আয়নায় গিয়ে মুখ দেখে বলছে শালা হুজুর বায়ান করে গেল হারাম খোর হুজুর যে মাটির হাড়িতে করবি এ মিস্টেক করেছে নতুনটা দিয়ে হুজুরের গালি হুজুর বলেছে নতুন মাটির হাড়ি আমার ভাই চায়ের দোকানে থাকলে আমি এক কথা বলবো আপনি মিস্টেক করবেন সকালবেলায় আমল করতে গিয়ে আমাকে গালি দেবেন এই রকম অবস্থা আপনার হবে ওই জন্য একটা একটা করে বলবো আপনারা মজমায় আসুন যারা এখানে ওখানে আছেন আর আমি অনুরোধ করব এই বাচ্চা ছেলেগুলোকে চেয়ার থেকে নামান এখানে বয়স্করা বসুন এটা হচ্ছে আদব এটা হচ্ছে আদবের খেলাফ এই বাচ্চা ছেলেগুলো নামো চেয়ার থেকে ওদেরকে নামাও এখানে বয়স্করা বসবেন চেয়ারে কোনো বাচ্চা ছেলে বসবেন ইসলাম এত সুন্দর বড়দের সম্মান ছোটদের স্নেহ এটা ইসলাম শিখিয়েছে এটা যদি আপনার বাচ্চাকে না শিখাতে পারেন আপনাদের অনেকের মনে মনে হবে বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দিল এটা একটা বহুত বড় চ্যাপ্টার ইসলামের বড়দের সম্মান ছোটদের স্নেহ বয়স্ক বাবাজিরা নিচেই বসে আছে তাদের বাবরা বাচ্চারা উপরে বসলে বিয়াদবি হবে আদব শিক্ষা দেন আজকে জানেন চাচার কাছে বিড়ি চেয়ে খায় ভাইপো ঠিক বলছি না কেন খায় সম্মান নাই সম্মান দিতে শিখেনি তাকে শিক্ষা দেননি সে যখনই চাইতে গেছে তাকে যদি দু চর মারতেন সে জানতো চাচার কাছে বিড়ি চাওয়া যাবে না সম্মান করত আপনাকে দেখে ভয় করত এই ছেলেগুলোকে এই জন্যে নামালাম সম্মান আছে বড়দের সম্মান করো ছোটদের স্নেহ করো এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা নবীজির আখলাক নবীজির চরিত্র আল্লাহর কসম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবী বিশ্ব নবীর সৃষ্টির শ্রেষ্ঠ নবীজির আদর্শের ওপরে নবীজির আখলাকের ওপরে নবীজির চরিত্রের ওপরে পৃথিবীর আর কারুর চরিত্র কোনোদিন হবে না নবীজি হচ্ছেন এত সুন্দর আখলাকে নবীজির যদি এক একটা আখলাক শুনেন চোখ দিয়ে দরদর করে পানি পড়বে নবীজির যদি আদর্শ শুনেন আল্লাহর কসম কত বেঈমান কাফের নবীজির কথায় ঈমান এনেছে আল্লাহর নবী যখন নবুয়ত পেয়েছেন তখন নবীজি একা যখন গারে হীরাতে নবীজিকে নবুয়ত দেওয়া হলো 40 বছর বয়সে নবীজি প্রথম এসে জিনাকে দাওয়াত দিয়েছেন নিজের কালিজার টুকরা বন্ধু প্রিয় বন্ধু আপন বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে আবু বকর তোমাকে একটা কথা বলবো তুমি কি বিশ্বাস করবে বলে কি আল্লাহর নবী বললেন ও আবু বকর আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন এটা কি তুমি বিশ্বাস করো হযরতে আবু বকর জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম আমি প্রথম আপনার উপরে কালমা পড়লাম আর আমি দৃঢ় বিশ্বাস রাখি আপনি হচ্ছেন একজন সত্যবাদী এবং আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন আমার নবী বিশ্ব নবী এই কথা শুনে আমার নবী বিশ্ব নবী বললেন তুমি আজ থেকে শুধু আবু বকর নও তুমি হচ্ছ আবু বকর সিদ্দিক আমার নবী বিশ্ব নবী সিদ্দিক লাকাব দিলেন সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী জোরে বল সুবহানাল্লাহ সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী আমার ভাই আমার মায়েরা বোনেরা কান খুলে শুনেন আমার নবী বিশ্ব নবী
এত সুন্দর اخلاق দিয়েছে আমাদের সমাজের যারা নেতা আছেন যারা মন্ত্রী আছেন যারা বিচারক যারা সমাজের বিচার করে যারা মোরাল হয় তারা কান খুলে শুনবেন আমার ভাই আমার নবী বিশ্ব নবী বিচারক ছিলেন গভর্নর ছিলেন আমার নবী বিশ্ব নবী মক্কা ছেড়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে যখন আমি মক্কায় ফিরাবো তখন তুমি হবে মক্কার বাদশাহ জোরে বলুন সুবহানাল্লাহ বড় কুরবানি দিতে হয়েছে তারপরে মক্কার বাদশাহ আজকে আপনি মেদিনীপুরের এই বসন্তপুরের খড়গপুরের মাটিতে বসে বলছেন আমি মুসলমান এটা জেনে রেখে দিবেন এটা আমার রাসূলের বরকত আপনার কোনো কৃতিত্ব নয় কেন মক্কায় একা ইসলাম যে কত সত্য আমার নবীজির اخلاق যে কত ভালো এটাতে জানতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় একা দাওয়াত শুরু করলেন গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেল আজ পর্যন্ত অনেক ভাই পরের পর কালমা পড়ে নিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে নবীজির اخلاق আর চরিত্রের কারণ মুসলমান তুমি ঠিক সঠিক নবীজির اخلاق আর চরিত্রটা নিয়ে এসো তোমার اخلاقে তোমার চরিত্রে তোমার ব্যবহারে একজন বেঈমান কালমা পড়ে নেবে আমার নবীজির اخلاقে কালমা পড়েছে নবীজির ব্যবহারে কালমা পড়েছে আমার নবী বিশ্ব নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত রক্ত নবীজির পেছনে বাচ্চা দিকে লাগিয়ে দেওয়া হয়েছে আমার নবী বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে একজন বেঈমান খুব ভালো করে শুনবেন তার নাম হচ্ছে যায়েদ সে একটা আঙ্গুরের বাগানে কাজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহুশ হয়ে পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমানের দিলকে নরম করে দিলেন আর ওই যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে ছুটতে লাগলো জোরে বলুন সুবহানাল্লাহ ছুটতে 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 আঙ্গুরের বাগানে নবীজিকে শুয়ালেন আর সেই আঙ্গুরের বাগানের নিচে শুয়ে নিজের জামাটা ছিড়ে রক্তগুলো ভিজিয়ে জামাটা ভিজিয়ে নবীজির রক্তগুলো মুছে দিচ্ছেন মুছে দেওয়ার পরে সেই বাগানের মালিকও বেঈমান সে দূর থেকে দেখতে পেয়েছে আমার বাগানে যেন মনে হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন সে তখন ফাঁক থেকে যায়েদকে ডাকছে যায়েদ ইহা ইশারা করে ডাকলেন ইহা কাছে গেল যাওয়ার পরে বললে ইয়ে কোন হ্যায় মুহাম্মদ বলে আল্লাহ কা রাসূল মুহাম্মদ হ্যায় বলে কাম করো সব থেকে দামি থুকার আঙ্গুরটা বাগানে পেড়ে একটা পাত্রে দিয়ে বললে ইয়ে আল্লাহ কে রাসূল কে পাস লেকে যাও আর ইয়ে কহ দেনা কি হামারে জেসে বেঈমান নে ভেজা ইসকো ইনকার মত করনা ইয়া রাসূল আল্লাহ যখন নবীজির জন্য আঙ্গুরে থুকা নিয়ে যাবে এমন অবস্থায় আমার নবী বিশ্ব নবীর হুঁশ ফিরে গেছে সেই অবস্থায় জিবরিল আমিন হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি একবার হুকুম করেন আমি একটা পর মারব পৃথিবীটা সাতবার ধ্বংস হবে আমার নবী বিশ্ব নবী বললেন হে জিবরিল কান খুলে শোনো আমি চাই না যে আমার উম্মতেরা ধ্বংস হোক নিশ্চয় তারা আমার প্রতি ঈমান আনয়ন করবে কালকে আবার আমি তাদেরকে দাওয়াত দিতে যাব বলুন সুবহানাল্লাহ নবীজিকে যারা পাথর মেরেছেন তাদের জন্য নবীজি দোয়া করেছে এরপরে যায়েদ হাজির আমার নবী বিশ্ব নবী বললেন তোমার নাম কি বলে আমার নাম যায়েদ তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি সামদেশে তুমি কি আমাকে তুলে এনেছো ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমি আপনাকে কাঁধে করে আনলাম কিন্তু আমি হচ্ছি একজন বেঈমান আমি কালমা পড়িনি আমি মুসলমান নই আমার নবী বিশ্ব নবীকে বললেন হে আল্লাহর নবী আপনি আমাদের বাগানে এসেছেন আমার মালিক এই পাত্রের মধ্যে সবথেকে দামি আঙ্গুরের থোকাটা দিয়েছে আপনি ইনকার করবেন না একটা দানাও আপনাকে খেতে হবে আমার নবী বিশ্ব নবী প্রথম দানাটা বিসমিল্লাহ বলে যখন দাঁতে টিপেছেন সঙ্গে সঙ্গে যায়েদের হৃদয় বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ আমার ভাই যখন সঙ্গে সঙ্গে কালমা পড়েছে যায়েদ এরপরে দ্বিতীয় নম্বর দানাটা তুলেছেন আবার বিসমিল্লাহ বলে
যখন মুখেতে টিপেছেন যায়েদের মালিক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী বিশ্ব নবী বললেন হে যায়েদ তুমি কেন কলমা পড়লে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কাঁধে করে তুললাম আল্লাহর কসম আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন আপনি যদি এখন বলেন আমি উহুদের পাহাড়টা ঠেলে সরাবার ক্ষমতা রাখি হিজর বল সুবহানাল্লাহ আপনার বরকতে আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছেন আমি উহুদের পাহাড়টা ঠেলে সরাতে পারি এরপর নবীজি বললেন যায়েদের মালিক তুমি কেন কলমা পড়লে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বাগানে শুয়েছেন আপনার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বাগানটা গোটাই ফলেতে ভরে দিয়েছে সুবহানাল্লাহ এত বরকত দিয়েছে আপনার বরকতে আমার বাগানে এত আঙ্গুর ছিল না আপনার বরকতে এই গোটা বাগানটা ভর্তি হয়ে গেল বেঈমানরা নবীজি বিসমিল্লাহ বলাতে কলমা পড়েছে নবীজি চলাতে কলমা পড়েছে নবীজির কথা বলাই কলমা পড়েছে নবীজির আখলাকে কলমা পড়েছে নবীজির ব্যবহারে কলমা পড়েছে আজকে কিন্তু আমরা নিজেদিকে মুসলমান বলে দাবি করি কিন্তু বেশিরভাগ আখলাক ইহুদি আর নাসারাদের বেশিরভাগ চরিত্র কার ইহুদি নাসারা খ্রিস্টানদের তাই বড় কষ্ট লাগে আমরা বললে মোলবিরা ছোট মুখে বড় কথা হয় কিন্তু গায়ে নেবেন না আমি বাস্তববাদী বক্তা আমি সত্য কথা বলে দেই হক কথা বলি হক কথা কিন্তু সবার গায়ে লাগে দেখবেন হক কথা যেমন আমি কালকের জলসাই বলেছি আমাদের দেশের মরল কারা হয় সুদ খায় পয়সা বেশি আছে বলে মসজিদে সেক্রেটারি করবে হয়ে যায় মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পায় না গাঁজা খেয়ে পায় না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ করতে পায় আমাদের দেশে এটা বললে লোকরা বল এই মোলবিটা খারাপ বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে আমার ভাই আপনি আখলাক আর চরিত্র কার মতো আনবেন আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো অসম্ভব আছে আমার আল্লাহ সব সম্ভব করে দেখিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা মনে করি আমাদের সায়েন্টিস্টকে জিজ্ঞেস করুন ডাক্তারকে বৈজ্ঞানিককে জিজ্ঞেস করুন তারা একটা একটা করে আপনাকে ক্লু দিবে যেমন একটা বাচ্চা পয়দা হতে গেলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার কিট দেয় ডাক্তার পরীক্ষা করা পেশাব পরীক্ষা করে তোমার স্ত্রীর পেটে বাচ্চা আছে সেই বাচ্চাটার জন্য ওষুধের প্রয়োজন হয় সেই মাটা 9 মাস 10 দিন পর্যন্ত ইন্তেজার করে করে না করে না আল্লাহ এটা দুনিয়া নিজামত তৈরি করলেন কোরআনে আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী বলো হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা হে আমার বিশ্ব নবী বলো দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তুমি তোমার পরিবারে তোমার গ্রামে তোমার পাড়ায় তোমার বাড়িতে তোমার কোনো কালচার ছিল না আমাদের দেশে আপনারা কেউ জানতেন যাদের 80 বছর বয়স যে মন্না শওকত সাহেবের ছেলে চারটা ছেলে আছে একজন একটা ছেলে জন্ম নিবে সে বক্তা হবে কেউ জানতেন জানতেন না কোরআন এটা বলছে কে ডাক্তার হবে কে মাস্টার হবে ব্যারিস্টার হবে কোথায় পয়দা নেবে কে প্রধানমন্ত্রী হবে কে রাজা হবে বাদশা হবে কে কোটিপতি হবে হালাতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা তোমাদের মধ্যে কালচার ছিল না তোমার তোমার পরিবারে তোমার পাড়ায় তোমার প্রতিবেশীতে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশা আজ নবতালিহি ফজান্নাহু সামিয়াম বাসীরা একজন নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রীকে একত্রিত করে এক ফোঁটা পানির দ্বারা তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা থেকে আস্তে আস্তে রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি মাংসপিণ্ডলি থেকে তার মধ্যে আকৃতি তারপরে আমি তার মধ্যে রূহটাকে ভরে দেই জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আল্লাহর কসম আমার আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদের স্বামী স্ত্রী এই জায়গায় আল্লাহ বললেন স্বামী এবং স্ত্রী একত্রিত হয়ে এক ফোঁটা পানি তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আবার দলিল দিলেন এটা গোটা বিশ্বের বেঈমান কাফের নেমো খারামদের জন্য যারা আমার আল্লাহকে বিশ্বাস করতে পারেনি যারা আমার রসুলকে বিশ্বাস করতে পারেনি যারা আমার দিনকে বিশ্বাস করতে পারেনি আল্লাহ তাদের জন্য দলিল
দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেটা হচ্ছে সূরা মারইয়ামে আমি আল্লাহ যদি ইচ্ছা করি বিনা বাপেও ছেলে দান করতে পারি বাপের প্রয়োজন লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ঈসা মসীহর আব্বা ছিল জোরে কথা বলুন আপনারা ছিল ছিল না বিনা বাপে আল্লাহ পাঠিয়েছেন কেমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করলেন কার কথা আমার আল্লাহ বললেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাগাদান মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রুহানা গরম পানি আছে وَذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا مريم যখন পূর্ব দিকে পশ্চিম নয় আমার আল্লাহ কোরআনে বললেন মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসানা ইলাইহা রুহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন কাকে জিবরিল আমিনকে বললেন হে আমার জিবরিল আমিন আমার মরিয়ম যে ঘরের মধ্যে বন্দী আছে তুমি সেই গৃহের মধ্যে প্রবেশ করে যাও মানুষ রূপে প্রবেশ করবে যাতে আমার মরিয়ম ভয় না খায় জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মরিয়মের কামরায় মানুষ রূপে প্রেরণ করলেন হযরতে মরিয়মের কামরায় মানুষ রূপে প্রবেশ করলেন হযরতে মরিয়ম বললেন তুমি যদি সত্যিকারে আল্লাহকে ভয় করো আমি একজন পাক পবিত্র নারী আমি একজন সতী সাবিত্রী তুমি আমার কামরা থেকে গৃহ থেকে বেরিয়ে যাও সে তখন জিবরিল আমিন বললে শুনে নাও আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষ রূপে আমি হচ্ছি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি একটা পুত্র ও সন্তানের হযরতে মরিয়ম কাঁদতে লাগলেন সত্যিকারই বলো আমাকে তো কোনো মরদ মানুষে স্পর্শ করেনি আর আমি কোনো ব্যভিচারিণী নই আমার কেমন করে বাচ্চা হতে পারে কেমন করে বাচ্চা হবে সঙ্গে সঙ্গে বললে চুপ করে যাও আমার আল্লাহ যদি বলেন কোন ফায়াকুন সঙ্গে সঙ্গে বাচ্চা হতে হবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার জিবরিল আমিন দেরি করো না তুমি তার জামার আস্তিনটা টিপে ধরো আস্তিনটা টিপে ধরেছে হযরতে মরিয়াম টান মেরেছে এরপর আমার আল্লাহ বললেন তুমি তার হাতেতে ফুম মেরে দাও যেমনি ফুম মেরেছেন সঙ্গে সঙ্গে ন মাসের গর্ভবতী বলুন সুবহানাল্লাহ এক মাস দু মাসের নয় ন মাসের গর্ভবতী করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে আর আপনার আমার স্ত্রীকে যদি স্ত্রী জরায়ুতে আমরা পানি নিক্ষেপ করি নিসাজ সেই পানিটা যাওয়ার পরে ন মাস দশ দিন সময় লাগে এটা আমার আল্লাহর কুদরতি থেকে আবার আমার আল্লাহ বললেন আমার হিকমত আর আমার কুদরত শোনো আমি সঙ্গে সঙ্গে মরিয়মকে ন মাসের গর্ভবতী হযরতে মরিয়ম কাঁদতে লাগলেন ও আল্লাহ এই গর্ভবতী হওয়ার পূর্বে যদি আমি মারা যেতাম আর মানুষের দিমাগ থেকে মিটে যেতাম আমার জন্য কত ভালো হতো জিবরিল আমিন ফেরেশতা বললেন হে মরিয়াম তুমি দুঃখ করো না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যতগুলো নারী আছে যতগুলো মেয়ে আছে তাদের মধ্যে তোমাকে সব থেকে বড় ভাগ্যবতী করেছেন নিজের নবীর মায়ের জন্য তোমাকে নির্বাচিত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তোমার গর্ভে যে আছে সে আমার আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী তোমার গর্ভকে আল্লাহ তুমি আল্লাহর শুকর আদায় করো সঙ্গে সঙ্গে কেনে বললেন হে ফেরেশতা শোনো আমি তাইলে আমার সমাজের মানুষকে কি জবাব দেব কি উত্তর দেব বলো আমার আল্লাহ বললেন হে আমার জিবরিল আমিন মরিয়মকে বলে দাও তুমি বলবে আমি রোজার মান্নত করেছি কথা বলতে পারবো না গ্রামের মানুষের কাছে বিচার ডাকা হয়েছে মরিয়মের পেটে বাচ্চা কেমন করে এলো সবাই হয় নান গ্রামের সর্দার নাম গ্রামের নেতারা বিচার ডেকে দিয়েছেন মরিয়মকে ডাকা হয়েছে মরিয়ম পর্দার সহিত এসে কাঁদতে লাগলেন কেউ বলছেন একামক হচ্ছে প্রথমে তোমাকে বলতে হবে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কার এর আব্বা জানকে কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো হে হারুনের মেয়ে তোমার আব্বা তো সতী সাবিত্রী হাবুরের ভাগ্নি শোনো তোমার আব্বা তো সতী সাবিত্রী ছিল ভালো লোক ছিল
তোমার মা তো একজন সতী সাবিত্রী মেয়ে ছিল, তুমি কেমন করে খারাপ কাজ করলে? মরিয়ম বললেন, আমি কথা বলতে পারবো না, আমি রোজার মান্নত করেছি। হযরতে মরিয়মের চোখ দিয়ে দদ্দর করে পানি পড়েছে, তার উপরে ব্যভিচারের ইলজাম লাগানো হয়েছে, কার সঙ্গে তুমি ব্যভিচার করেছো? গ্রামের সর্দাররা বললে, শোনো শোনো, তুমি যদি এখানে প্রমাণ না করতে পারো কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো, এর আব্বাসানকে তোমাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে। হযরতে মরিয়ম কানতে কানতে গ্রাম ছেড়েছেন, একটা মরুভূমির প্রান্তরে খেজুর গাছের নিচে গিয়ে বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, ওগো আল্লাহ, আমাকে বড় পিপাসা লেগেছে, ভোগ লেগেছে, খাবার দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মরিয়ম, চিন্তা করো না, খেজুর গাছের ডালটা নাড়া দাও। তোমার মাথার উপরে যে খেজুর গাছের ডালটা আছে, ওগো আল্লাহ, খেজুর গাছে ফল নেই। জোরে একবার বলুন, সুবহানাল্লাহ, খেজুর গাছে কোনো ফল নেই। ওগো আল্লাহ, যদি কেমন করে ফল পড়বে? আমার আল্লাহ বললে, কথা বলো না, তুমি একবার নাড়া দিয়ে দেখো। হযরতে মরিয়ম যখন গাছের ডালটা নাড়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে চারিদিকে খেজুর বিছিয়ে গেছে। জোরে বলুন, সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, গাছে তো ফল ছিল না, কেমন করে খেজুর পড়ল? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, হে আমার মরিয়ম, শুনে নাও, ওটা কোনো দুনিয়ার ফল নয় আর দুনিয়ার খেজুর নয়, তোমার জন্য আর আমার, তোমার গর্ভে যে আমার নবী আছে তার জন্য আমি জান্নাত থেকে পাঠিয়েছি। এরপরে মরিয়ম ঠ্যাস দিয়ে খেজুর গাছে শুয়ে আছেন, ওগো আল্লাহ, খেজুর তো খেলাম, এরপরে এই মরুভূমির প্রান্তরে আমি পানি কোথায় পান করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চিন্তা করো না, একবার উঠে বসে যাও, দেখো আমি তোমার পায়ের তল দিয়ে একটা যেন নহর বইয়েছি। হযরতে মরিয়ম উঠে বসে দেখলেন, সেই নহরটা বয়ে যাচ্ছে সুন্দর পানি। ওই মরুভূমির বাড়িতে যখন নহর বয়ে যাচ্ছে, মরিয়ম হাতের মুঠো করে পানি পান করেছে। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি পৃথিবীতে যতদিন পানি পান করেছি, এরকম সুস্বাদ্য পানি কোনোদিন পান করিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার মরিয়ম, শোনো, এই পানিটা কোনো দুনিয়ার পানি নয়, আমি জান্নাতের নহর থেকে তোমার জন্য পাঠিয়েছি। বলুন, সুবহানাল্লাহ, জান্নাতের নহর থেকে পানি পাঠানো হয়েছে, আমি আমার নবীর জন্য আর তোমার জন্য বন্দোবস্ত করেছি। হযরতে মরিয়মে রাতের অন্ধকারে প্রসব বেদনা উঠেছে, চারিদিকে ঘেরে দিয়েছে মেয়েরা কাপড় দিয়ে। হযরতে ঈসা মসীহ জন্মগ্রহণ করলেন রাতের অন্ধকারে। মরিয়ম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি এই বাচ্চা নিয়ে কোথায় আশ্রয় নেব, কোথায় যাব? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালে, বলো মরিয়মকে, তুমি এই বাচ্চা নিয়ে তোমার দেশে তোমার গ্রামে প্রবেশ করো। মরিয়ম বললেন, আমি কি উত্তর দেবো তাদেরকে যখন তারা জিজ্ঞেস করবে? আমার আল্লাহ বললেন, হে আমার জিবরিল আমিন, একে বলে দাও, তুমি যখন গ্রামে প্রবেশ করবে আর গ্রামের মানুষ জিজ্ঞেস করবে, তুমি বলবে, আমি কিচ্ছু জানি না, আমার এই বাচ্চাটাকে জিজ্ঞেস করবে, তুমি বলবে, আমি রোজার মান্নত করেছি, কথা বলবো না, তোমার কোলের বাচ্চার দিকে ইশারা করবে। ওই আল্লাহ, এই বাচ্চা ছেলে কেমন করে কথা বলতে পারে? আল্লাহর কসম, যদি একটা হিস্ট্রি শুনেন, ইসলামের হিস্ট্রি, হিস্ট্রি অফ ইসলাম, এই ইসলামের একটা হিস্ট্রি আছে, আল্লাহ যতগুলো বড় বড় কাজ নিয়েছেন বাচ্চা ছেলের দ্বারা কাজ নিয়েছেন। জোরে বলুন, সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ নবীর উপরে যে ইলজাম লেগেছিল, সেই তহমতটা সাক্ষী যে হয়েছিল একটা বাচ্চা ছেলে, জোরে বলুন, সুবহানাল্লাহ, তবে কার্যকারী হয়েছিল। এখানে এইখানটাই মনে রাখবে, আমি কোথায় ছাড়লাম, মরিয়মের গর্ভে বাচ্চা আছে কোলেতে, মনে রাখবেন, এখানে একটু বাঁয়ে ঢুকছি, বাঁয়ে ঢুকছি, কেন শুনলেন? এক জামা নাই, এরকম ভরা মজমা শিক্ষিত জ্ঞানী গুণীরা বসে আছে, একজন ইহুদিদের ইমাম, কাদের ইমাম বললাম, ইহুদিদের ইমাম, সে ভরা মজমায় প্রশ্ন ছুড়ল, আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, করেছে না করেন? আল্লাহ গোটা জগৎ সৃষ্টি করেছে, আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন, নাউজবিল্লাহ। কিন্তু সে প্রশ্ন করেছে, তাকে উত্তর পেতে হবে, হবে না হবে না, যে কোনো প্রশ্নের
উত্তর পেতে হবে প্রশ্ন যদি করে কালকে আমাকে একজন ছেলে ফোন করেছিল যে বাকুড়াই বাড়ি বললে আমি বাজারে মাছ কিনতে গিয়েছিলাম আমাকে একজন অমুসলিম হিন্দু ভাই বলল তোমরা তো মরা গরুর মাংস খাও না মরা ছাগলের মাংস খাও না মরা জীবের মাংস খাও না তাইলে মরা মাছের মাংস কি করে খাবে মরা মাছ কি করে খাবে সে বললে হুজুর উত্তরটা বলে দেন এখানে একটা শিক্ষা নিয়ে যান এই জন্য মোলবিদের জুতো সুজা করতে হবে এই জন্য উলামায়ে দ্বীন ওই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পয়গম্বরের পরে আমাকে যারা সবথেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় যেখানে আটকে যাবে মোলবিদের কাছে চলে আসুন আমরা পাঠিয়ে উদ্ধার করে দেব আমি বললাম রেকর্ডিং করো তুমি সেই আমার হিন্দু ভাইকে শোনাবে তাকে বলে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা বাকারায় ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাত ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস প্রবাহিত রক্ত যে সমস্ত জীবের শরীরে বয়ে যায় যে সমস্ত জীবের শরীরে যে সমস্ত প্রাণীর শরীরে রক্ত বয়ে যায় কি রক্ত প্রবাহিত রক্ত কিন্তু মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই মাছের যে রক্ত থাকে সেটা এক জায়গায় ব্রেনের কাছে স্টপ থাকে তাছাড়া মাছের শরীরে বোয়াবার জন্য কোনো শিরা উপাশিরা নেই তার শরীরে রক্ত বয়ে না তার জন্য আমার আল্লাহ মাছটা মরা হলো হালাল করেছে আমার আল্লাহ কোরআনে বলেছেন প্রবাহিত রক্ত যে জন্তুর শরীরে প্রবাহিত রক্ত বয় এবং প্রবাহিত রক্তটা যেটা বয়ে যায় এই দুটোই তোমাদের জন্য হারাম আর ওই জীবটা যদি মারা যায় প্রবাহিত রক্তের জীবটা সেটাও তোমাদের জন্য হারাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা হাল দিয়েছেন এরপরে আমার ভাইরা শুনে নেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এই জন্য আলেমদের জুতো সুজা করতে হবে এই ইহুদি যখন প্রশ্ন করেছে সমস্ত জ্ঞানী গুণীরা চুপচাপ স্টপ এত বড় মজমা সব চুপ আছে কে উত্তর দেবে সবাই চুপ উত্তর কে দিবে মধ্যখান থেকে একটা 10 বছরের শিশু দাঁড়িয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 বছরের শিশু দাঁড়িয়ে বলল এই ইহুদিদের ইমাম আমি তোর উত্তর দেব আর তখন একটু কলজেটা শুকিয়ে গেল এতগুলো জ্ঞানী লোক বসে আছে 10 বছরের শিশুটা কি করে উত্তর দেবে ঠিক আছে তুই চলে আয় স্টেজে বিসমিল্লাহ স্টেজে ডাকলো তাকে ছেলেটাকে বললে উত্তর দিতে পারবি বললে যে হ্যাঁ অবশ্যই বলে তাহলে উত্তর দে সেই শিশুটা এসে বললে এই 1 2 থেকে গুনতে শুরু কর 1 2 3 4 5 6 7 8 9 10 এরপরে বাচ্চাটা বললে স্টপ দাঁড়িয়ে যাও বলে কেন বলে এরপর পেছন দিকে চলে আয় 10 9 8 8 7 6 5 4 3 2 1 বলে আরো পেছনে চল বলে মূর্খ ছেলে একের পেছনে শূন্য ছাড়া আর কিছু আছে তখন বললে এই নে মুখারাম ইমাম শুনে রেখে দে যেমন একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই আমার আল্লাহর পেছনে শূন্য ছাড়া আর কিছু নাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুপার পাওয়ার এর আল্লাহ বলে না ইলাহা আমার ভাই তারপরে সেই শিশুটাকে জিজ্ঞেস করলে বলে তাইলে বল আল্লাহর মুখটা কোন দিকে আছে বলে এই উত্তরটাও আমি দেব তাইলে একটা মোমবাতি নিয়ে আয় মোমবাতি বুঝেন না মোমবাতি কিনে নিয়ে আয় মোমবাতিটা আগুন ধরানো হলো বলে আর আগুনের মুখটা কোন দিকে আছে সেই বেঈমান ইমাম বললে চারিদিকে আছে বললে শুন গোটা পৃথিবীর চারিদিকে আমার আল্লাহর মুখ আছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে সেই 10 বছরের শিশু বললে শোনো কোরআন কে জিজ্ঞেস করো কোরআনের সূরা আল ইমরান ইন্নামা ইন্না ফি যালিকা সূরা আল ইমরানের আয়াত ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হে বেঈমান ইমাম শোনো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহর কাছে গোপন নেই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা অন্তরে যে কথা বলেন সেটা আমার আল্লাহ শুনতে পায় না বাবা শুনতে পায় আপনি যেটা অন্তরে বলবেন আমার আল্লাহ কোরআনে বললেন কোন জিনিসটা পৃথিবীর আমার কাছে গোপন নেই মানুষ অন্তরে কথা বলে আমি আল্লাহ শুনতে পাই তোমরা যদি লোহার ঘরে ভেতরে ঢুকে কোনো গুনার কাজ করো আমি আল্লাহ দেখতে পাই তোমরা যদি জমিনের নিচে করো আমি আল্লাহ দেখতে পাই
এর পরে বললে আগুনের মুখটা চারিদিকে আছে বললে তাহলে বল তোর আল্লাহ এখন কি করছে বললে এটা বলতে গেলে একটা শর্ত আছে বললে কি তোমাকে স্টেজ থেকে নেমে নিচেই বসতে হবে আমাকে সিংহাসনটা দিতে হবে বললে তাহলে পারবি বললে হ্যাঁ সেই ইহুদিদের ইমাম প্যান্ডেলের নিচেই বসলো আর 10 বছরের শিশু সিংহাসনে বসে বললে শুন আমার আল্লাহ এখন তোর মত বেঈমানকে নিচে বস করিয়ে আমার মত একটা শিশুকে এই সিংহাসনে বস করালে জোরে বলি সুবহানাল্লাহ সেই 10 বছরের শিশুটারই নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ এই 10 বছরের শিশুটাই হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তার দ্বারা কাজ নিয়েছেন হযরতে মরিয়ম যখন সেই কোলের বাচ্চা নিয়ে প্রবেশ করলো তার গ্রামের মানুষ বলছে শোনো তুমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ না দিতে পারবে তোমার গর্ভে তোমার কোলে যে বাচ্চা আছে এটা কার এর আব্বা জানকে এর পরিচয় তোমাকে দিতে হবে মরিয়ম ইশারা করলো আমি রোজা রেখেছি মান্নত করেছি আমার কথা বলা যাবে না বাচ্চার দিকে ইশারা করলো একে জিজ্ঞেস করো এই কথা বলবে এই উত্তর দেবে তখন কিছু মানুষ বলতে লাগলো মরিয়ম পাগল হয়ে গেছে কেউ কেউ বলছে পাগলের ভান করছে বাচ্চা ছেলে কেমন করে কথা বলবে তখন হযরত ঈসা মাসিহ কোল থেকে ওই বাচ্চা ছেলে ইশারা করে নিজের কওমের মানুষকে বললেন ক্বালা ইন্নি আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ক্বালা ইন্নি আব্দুল্লাহ আমি হচ্ছি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছে ওয়াজালানি নবিয়্যা এবং আল্লাহ আমাকে নবী করে পাঠিয়ে وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا এবং আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে যতদিন দুনিয়াতে বাঁচব আমার আল্লাহ আমাকে বলেছেন নামাজ কায়েম করতে এবং সালাত আদায় করতে যাকাত প্রদান করতে কিছু কিছু বেঈমান কাফের তারা বললে মরিয়ম এটা জাদু করেছে কেউ কেউ বলতে লাগলো এটা আল্লাহর একটা বড় কুদরত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ